আমার মনে এক সময় হয়েছিল যে এই সিলসিলার কোনো কলঙ্কি আমি হয়ে গেলাম কিনা, পরক্ষণে মনে হলো না, আমি তুমি তো হুকুমের এক খাদিম মাত্র, হুকুমের এক খাদিম মাত্র। সুতরাং এটা ছিল তাৎক্ষণিক সিদ্ধান্ত। আল্লাহ পাকের অশেষ দয়া, আপনাদের দোয়া সমর্থন সহযোগিতায় আমার এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রম এবং সমর্থন, আমার পরিবারের মেহনত, হযরত বড় সাহেবের দোয়া, ভাই সাহেবগঞ্জের দোয়া এবং এই জকিন খানের ঘাটের মানুষের ভালোবাসার কারণে আল্লাহ পাক এক মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছে। বলবেন আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি কোনো দলকে সমর্থন দিই নাই, আমার জন্য এই দেশের ইলেকশনের বৈধতার অবৈধতার কি সংযোগ রয়েছে? আমরা আজকেও স্বতন্ত্র রয়েছি, সংসদে ইনশাল্লাহ স্বতন্ত্র থাকব, আমরা দেশ জাতির পক্ষে কথা বলবো। বিগত সময়ে যখন বইয়ের পৃষ্ঠায় নগ্ন ছবি এসেছিল, তুমি কোথায় ছিলে? যখন আমার কোমলমতি বাচ্চাদেরকে নষ্টামি শিক্ষা দেওয়া হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? আর যদি তোমরা যদি সেই কাজ করে যেতে, তা আজকে আমাদের মতো লোকরা এত কষ্ট করতে হতো না। আমাদেরকে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে, এলাকার উন্নয়নে আমাদের কাজ করতে হবে, কারণ দুঃখী মানুষরা লোভী মানুষের আড়ালে থেকে যায়। যদি লোভী মানুষদেরকে আপনি অতিক্রম করতে পারেন, তাহলে দুঃখী মানুষের কাছে পৌঁছে যায়। এই অঞ্চলের উন্নয়নই শেষ কথা নয়, বৃহত্তর সিলেটের প্রত্যাশা, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির এই সিলেটের প্রত্যাশা রয়েছে আপনাদের উপরে, সেই সিলেটের উন্নয়নে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত দেশ জাতির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা শিক্ষানীতির ক্ষেত্রে কিছুটা খেদমত আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমরা করেছিলাম। এবারেও যে বইগুলো এসেছে, সেই বইগুলো অনেকটা বিতর্কিত বই রয়েছে। এই বইগুলোর প্রতিটি পৃষ্ঠা পৃষ্ঠা বিবেচনা করে সেই সেই ইমান বিধ্বংসী জাতি গঠনের বিরুদ্ধে যদি কোনো কথাবার্তা থেকে থাকে, যে পাঠ পড়ে আমাদের সন্তানরা দেশপ্রেমিক হবে না, মানুষ হবে না, জ্ঞানী হবে না, সেই পৃষ্ঠাটি এই বইয়ে থাকার কোনো অধিকার না। সে কি অসাড় হয়ে গেল? তার তার কি শরীরের কোনো অস্তিত্ব নেই? তার কি রুহের কোনো অস্তিত্ব নেই? তার শরীর কি পাথর হয়ে গেছে, নিথর হয়ে গেছে? তার এই যে অমানবিক যে ঘটনাগুলো, দিনের পর দিন ফ্রিজে লাশ রেখে তারপরে পোস্টমর্টম করা হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পোস্টমর্টম করাটা প্রয়োজন, কিন্তু একজনের জন্য 99 জন লাশের কষ্ট হবে, সেটা ইচ্ছাটা শরীয়ত কখনো পালন করে না, সমর্থন করে না। এগুলো আমাদের কথা বলতে হবে। বিদেশ থেকে লাশ পরিবহন হয়, সেই লাশের শরীরের মধ্যে অ্যালকোহল প্রবেশ করিয়ে দেওয়া হয়, উলঙ্গ করে ফরমালিন মিশ্রিত করতে হয়, সব ফরমালিন লাগাতে হয়। এগুলো মানবিক না অমানবিক কাজ? এগুলোর বিরুদ্ধে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। স্বামী হার্ট অ্যাটাক করে মারা গেছে, তার স্ত্রী ফেঁসে গেছে, এটা কোন ধরনের ন্যায় হলো? হ্যাঁ, যদি তার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তাকে অবশ্যই শাস্তির অন্তর্ভুক্ত করতে হবে। গত কিছুদিন আগে পত্রপত্রিকা আমরা দেখলাম যে 22 বৎসর কন্ডেম সেলে মানবেতর জীবনযাপন করে একজন মানুষ বেকসুর খালাস পেয়েছে। তার শ্বশুর তার স্ত্রীর মৃত্যুর জন্য তাকে দায়ী করে মামলা করেছিলেন, সেই বৌদ্ধিক মামলায় তিনি 22 বৎসর কারাগারে ছিলেন না, তিনি কন্ডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে কারাগারে ছিলেন, সে এখন রয়ে গেছে। সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমি ইলেকশনে আসা আমার কোনো খাইশ,
আমার মনে এক সময় হয়েছিল যে এই সিলসিলার কোনো কলঙ্কি আমি হয়ে গেলাম কিনা, পরক্ষণে মনে হলো না আমি তুমি তো হুকুমের এক খাদিম মাত্র, হুকুমের এক খাদিম মাত্র। সুতরাং এটা ছিল তাৎক্ষণিক সিদ্ধান্ত। আল্লাহ পাকের অশেষ দয়া, আপনাদের দোয়া সমর্থন সহযোগিতায় আমার এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রম এবং সমর্থন, আমার পরিবারের মেহনত, হযরত বড় সাহেবের দোয়া, ভাই সাহেবগঞ্জের দোয়া এবং এই জকিন খানের ঘাটের মানুষের ভালোবাসার কারণে আল্লাহ পাক এক মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছে। আমি সেদিন বলেছি যে অন্য ক্যান্ডিডেট হারলে তার পরিবার দুঃখিত হতেন, তার আত্মীয় স্বজন সুবানুদ্দায়ীরা দুঃখিত হতেন, আর আমার যদি পরাজয় হতো তাহলে লক্ষ লক্ষ মানুষের বেইজ্জতি এবং লক্ষ লক্ষ মানুষের চোখের পানির কারণ হতো। আল্লাহ সেই বিপদ থেকে তার হাবিব সুল ইসলামের ওসিলে আমাদেরকে নাজাত দান করেছেন। আমি সকলের শুক্রিয়া আদায় করি, জকিউল খানেরঘাটবাসীর হিন্দু মুসলমান সর্বদলীয় আলিম ওলামা সর্বদলীয় জনগণের শুক্রিয়া আদায় করতেছি। অনেকে অনেক বিরূপ মন্তব্য করেন, জেনে না জানার বান করে অনেক সময় অনেক কথা, আমার কর্মীদের মন ভাঙার জন্য অনেক অপকৌশল করে থাকে। আপনারা কোনো অপকৌশলে কান দিবেন না, কারণ বিগত 15 বৎসর এই সিলসিলা এই মসলকের পাড়াদারি আমরা কিভাবে করেছি আমরা জানি। যারা আজকে মা থেকে খালার দরদ বেশি দেখাচ্ছেন, বিগত 15 বৎসর এই এতিমদের খোঁজ কেউ নেন নাই, এই এতিমদের সমাদর কেউ করেন নাই, আজকে আমার জন্য নাকি বাংলাদেশের ভোটের সমর্থন হয়ে যাচ্ছে। আমার অধিকার আছে, আমাদের অধিকার আছে, আমরা ভোটে অংশগ্রহণ করি। একটি কথা, বিগত 15 বৎসর অনেক ঝড় তুফান অতিক্রম করে এই বাগানের পরিচর্যা করে, কিছু নয় বিগত 15 বৎসর যাবত এই মহফিল হচ্ছে। আল্লাহ পাক শান্তিতে মানে ইজ্জতে আমাদেরকে করার তৌফিক দিয়েছে। কে নিয়েছেন আমাদের খবর, কে এসেছেন আমাদের পাশে, কার জন্য আমরা কান্না করব, কার কাছে আমার মূল্যায়ন রয়েছে। আমরা মান ইজ্জত নিয়ে বাঁচতে চাই, আমরা কারো রুষানলের শিকার হতে চাই না। এজন্য অনেক আছেন, অনেক বুদ্ধিজীবীরা আছেন, বলবেন আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি কোনো দলকে সমর্থন দেই নাই, আমার জন্য এই দেশের ইলেকশনের বৈধতার অবৈধতার কি সংযোগ রয়েছে। আমরা আজকেও স্বতন্ত্র রয়েছি, সংসদে ইনশাল্লাহ স্বতন্ত্র থাকব, আমরা দেশ জাতির পক্ষে কথা বলব। বিগত সময় যখন বইয়ের পৃষ্ঠায় নগ্ন ছবি এসেছিল, তুমি কোথায় ছিলে? যখন আমার কোমলমতি বাচ্চাদেরকে নষ্টামি শিক্ষা দেওয়া হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? আর যদি তোমরা যদি সেই কাজ করে যেতে, তা আজকে আমাদের মতো লোকরা এত কষ্ট করতে হতো না। এই পথ পরিক্রমাকে যদি তোমরা সঠিকভাবে সঠিক ধারায় পরিচালিত করতে পারছে, বাংলাদেশের 2500 ফাজিল কামিল মাদ্রাসা নিরাপত্তা লাভ করেছে স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, সেটি আমাদের কর্ম ছিল। সুতরাং কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। একটি কথা রয়েছে, দিন যায় কথা থাকা, এমন কথা লিখবেন না বলবেন না যেটি আপনাকে পরবর্তীতে লজ্জিত করবে। আমরা সব কিছু বিবেক বিবেচনা করে, আমরা অকুতোভয় সৈনিক, আমাদের পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা আমি ডাকাতদের বিরুদ্ধে একটা কথা বললাম, তার জীবনে প্রতিটি আন্দোলন ছিল নির্ভীকভাবে, তার সৎসাহস তার জজবাত আমাদের মধ্যে আছে না নাই, আমরা বিরুথা এবং আমরা পিষ্টান কখনো হতে পারবো না। ফাইনা আজম তাওয়াক্কাল আলাল্লাহ আসাউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের কাজ, মঞ্জিলে পৌঁছানো আল্লাহর কাজ। সুতরাং এ বিষয়গুলো আমার কর্মীরা যাতে বিভ্রান্ত না হন,
এ বিষয়ে আমার গুজারিশ রইল। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, সমাজের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলুন, সমস্ত ক্ষেত্রে আপনারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুন এবং দিনের পাহারাদার হিসাবে আপনারা কাজ করুন। আজকে যে চক্রান্তের অশনি সংকেত আমাদের সামনে আসতেছে, এ দেশের সার্টিফিকেট থাকবে কিন্তু বিদ্যান থাকবে না, জ্ঞানী থাকবে না। এ দেশের সার্টিফিকেট থাকবে কিন্তু দেশপ্রেমিক থাকবে না। লাখো মানুষের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে স্বাধীন এই দেশ, মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন এ দেশ। এ দেশের জাতি গঠনে যা যা করা প্রয়োজন, যে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, সেই শিক্ষাই আমরা কামনা করতেছি। তা আপনাদের খেদমতে গুজারিশ, এই বিজয় আমাদের শেষ নয়, এ বিজয়কে আমরা বাস্তবে প্রতিফলন ঘটাতে হবে, আমাদের আন্দোলনকে অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। অর্থাৎ বড় সাহেবের আজকেও তিনি, আজকের এই সালে সব মাহফিল উপলক্ষে তিনি 7-8 লক্ষ টাকার সামগ্রী এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী তিনি দিয়েছেন, যাতে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খবরে আল্লাহ এই সওয়াব নিয়ে পৌঁছেছিলেন। তার যে মানব সেবার যে উদাহরণ, সেই দৃষ্টান্ত আমাদের প্রত্যেকটি অঞ্চলে আমরা স্থাপন করতে হবে। আমরা আমলের দিক থেকে অগ্রসর হতে হবে, আমাদের তালিম তরবিয়ত প্রাপ্ত হতে হবে, আমাদের ইমানি চেতনা বাড়াতে হবে, মানুষকে সুপরামর্শ দিতে হবে। এক্ষেত্রে আমাদের কোনো পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এমনকি আপনারা যদি মনে করেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই নির্বাচনকে আপনারা সর্ব একমাত্র এজেন্ডা হিসাবে আপনারা দেখবেন না, আজকের পুরা মহফিলের মধ্যে নির্বাচনের প্রসঙ্গ যেভাবে মাত্র 10-15 মিনিট স্থান পেয়েছে, আপনাদের জীবনের একটা ন্যূনতম অংশ হবে নির্বাচন রাজনীতি, না সারা জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলবেন। এই কথাটি আমি আপনাদেরকে বলতে চাই যে আঞ্জুমানে আল ইসলাম, কালামজি ইসলামিয়া, আচ্ছা সাহেব মিলার এই বাগান কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাজনীতি হচ্ছে আমাদের জীবন চলার একটি পন্থা, আমাদের সময় বিশেষের একটা সিদ্ধান্ত। ভালো মানুষকে মানুষের জন্য সেবক হিসাবে, সেবাকারী হিসাবে প্রতিষ্ঠিত করার একটি প্রয়াস, এটি আমাদের জীবনের মূল লক্ষ্য নয়। এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। যদি কোনো নির্বাচনে কোনো ভালো মানুষ কথা আপনি দেওয়ার মতো হিম্মত হয়, সুযোগ হয়, তাহলে আপনাদের জন্য আঞ্জুমানে আল ইসলাম পক্ষ থেকে সেই অনুমতি তখন দেওয়া হবে। আপনারা কি রাজনীতি করবেন? রাজনীতি করবেন না, আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব আমরা আঞ্জাম দেব, সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। হ্যাঁ, যদি রাজনৈতিক সিদ্ধান্ত আসে সেই সময় সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, সে সময় রাজি আছেন আপনারা? এই আমাদের মূল কথা। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং সময় সুযোগে ইসলামী শিক্ষা, জাতীয় শিক্ষানীতি, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন, এলাকার উন্নয়ন, সিলেটের উন্নয়ন এবং দেশের মানবতা বুলুনটিতে যেখানে আছে সেইগুলোর পক্ষে কথা বলার, মানবতার পক্ষে কথা বলার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। সকলের শুকরিয়া আদায় করে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।